সুপ্রভাত পরিবহনের বাসের মালিক ননিগোপাল সরকারের তিন দিনের রিমান্ড মঞ্জুর। বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসের মালিক ননিগোপাল সরকারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ শুনানি শেষে রিমান্ড আদেশ দেন। ননিগোপাল সরকারকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম।